সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু প্রোগ্রামিং দেখব। যেমন প্রথম প্রথম প্রোগ্রামটি হচ্ছে আজকে যেটি বলছে রাইট অ্যান 8051 সি প্রোগ্রাম টু টগল বিটস অফ P1 কন্টিনিউয়াসলি ফর এভার উইথ সাম ডিলে। হোয়াট কাইন্ড অফ থিং কন্টিনিউয়াসলি ফর এভার? উই উইল সি। Both meaning are same actually. It means we have to repeat infinitely. আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামটি এখন দেখব। যেমন এই প্রোগ্রামে বলা হচ্ছে যে 8051 এর P1 পোর্টকে টগল করতে হবে। তাহলে টগল আমরা আগেও দেখেছিলাম যে P1 এর একটি ভ্যালু আমরা প্রথম ইনিশিয়ালাই একটা ভ্যালু নিয়েছি, যেমন 55 ভ্যালু নিয়েছি, এবং এটির টগল ভ্যালু হচ্ছে AA। এবং এটা কোনো জরুরি নয় যে আপনাদের কেউ 55 নিতে হবে, যে কোনো ভ্যালু নিতে পারবেন, তবে অবশ্যই ইনিশিয়াল ভ্যালু যা হবে নেক্সট ভ্যালুটা তার বিপরীত ভ্যালু হবে। এবং কিভাবে হবে এই ভ্যালুকে, যেমন 55 কে, ফর এক্সাম্পল আমরা যদি একটু ডিটেল আবার দেখি যারা ভুলে গিয়েছেন, যেমন 55 হেক্সাডেসিমাল, এটার ভ্যালু হচ্ছে 0101 0101। এটি হচ্ছে এটি এর বাইনারি ভ্যালু। একে যদি আমরা টগল করি তখন আমরা পাবো AA হেক্সাডেসিমাল, যার ভ্যালু হচ্ছে যথাক্রমে 1010 and 1010। অর্থাৎ এটিকে প্রথমে টগল করতে হবে, অ্যাকচুয়ালি ডিরেকশনটা উল্টে হয়েছে, এরকম হবে। এর প্রত্যেকটা 0 কে 1 এবং 1 কে 0 করলে আমরা এটা টগল ভ্যালু পাবো, এবং এই টগল ভ্যালু থেকে আমরা এটা ইনভার্স করলে বা ইনভার্ট করলে আমরা এটার হেক্সাডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব। সরি, ইনভার্ট না, কনভার্ট করলে। তো সেরকমভাবে আপনারা যদি এখন ইচ্ছা হয় যে না আমরা 55 দিব না, ফর এক্সাম্পল 29 দিব, তখন 29 এর জন্য এখানে যে বাইনারি হবে সেটি লিখবেন, বাইনারির কে সেটিকে আবার টগল করবেন, টগল করে এখানে যে ভ্যালুটা আসবে সেটি আপনারা বের করবেন। আচ্ছা, তো যেহেতু বলা হয়েছে কন্টিনিউয়াসলি ফরএভার, তার সেজন্য এখানে এই রিপিট ফরএভারের যে কোডটি রয়েছে সেটি এখানে দেয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে ফর লুপের ভিতরে যদি আমরা কোনো কন্ডিশন বা ইনিশিয়ালাইজেশন বা কাউন্টিং এগুলো যদি না দেই এবং তার পরিবর্তে জাস্ট দুটো সেমিকোলন দিলেই এটি ইনফাইনিট লুপ হয়ে দাঁড়াবে। কন্টিনিউয়াসলি ফরএভার বলতেও এখানে ইনফাইনিট লুপ বোঝানো হয়েছে। এবং এখানে আমরা বলছি কিছু ডিলে দিয়ে আমরা সেটা করব। তো সেই ডিলে আমরা কিভাবে করব, সেই ডিলেটা দেওয়ার জন্য আমরা এখানে ছোট্ট একটি এই ভ্যালু দেওয়া হয়েছে এখানে, যেখানে এক্স হচ্ছে একটি ইন্টিজার ভ্যালু। ইন্টিজার আমরা গত ক্লাসে দেখেছিলাম, ইন্টিজারের ভ্যালু হচ্ছে, ইন্টিজারের রেঞ্জ হচ্ছে, আনসাইন ইন্টিজারের রেঞ্জ হচ্ছে এটি, আনসাইন ইন্টিজারের রেঞ্জ হচ্ছে এটি 0 থেকে 65535 পর্যন্ত। আচ্ছা, তো সেই কারণে এখানে একটি জাস্ট এমনি একটি র্যান্ডম ভ্যালু এখানে 40000 ধরে নেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য, এই লাইনটির উদ্দেশ্য হচ্ছে একটি আননোন সাইজের ডিলে আমরা দিব 40000 বার। এটি এখানে ওয়েট করবে, ওয়েট করার পরে এটিকে টগল করবে, টগল করে আবার সেই সেম পরিমাণ সময় ওয়েট করবে, আবার ব্যাক করবে, এটা কন্টিনিউয়াসলি এরকম চলতেই থাকবে। এই কন্টিনিউয়াসলি বোঝানোর জন্য এটি এবং ডিলে বোঝানোর জন্য এই অংশটি দেওয়া হয়েছে, যেখানে ডিলের টাইমটা উল্লেখ করা হয়নি, বাকি সব আগের মতোই রয়েছে। নেক্সট প্রোগ্রামে আমরা যাই, যেখানে বলা হচ্ছে P1 কে টগল করতে হবে কন্টিনিউয়াসলি কিন্তু 250 মিলিসেকেন্ড ডিলে দিয়ে। মানে এখানে একটা ফিক্সড টাইম দিয়ে দেওয়া হয়েছে, আগের মতো সব কিছু ঠিক রয়েছে, শুধু ডিলের পরিমাণটা এখানে আননোন, এখানে নোন ভ্যালু দেওয়া হয়েছে। যেমন এটার জন্য কি করা হয়েছে, এখানে করা হয়েছে P1 55 আগের মতোই, হোয়াইল 1 এটি হচ্ছে রিপিট ফর এভার, এবং এখানে 250 মিলি সেকেন্ডের একটা MS ডিলে নামক একটা ফাংশন কল করা হচ্ছে, যেখানে 250 ভ্যালু প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাস করা হচ্ছে।
তো এই এমএস ডিলে কি, এমএস ডিলে হচ্ছে আরেকটি প্রোগ্রাম যেটা আমরা যদি শুরু থেকে দেখি, প্রথমে এখানে হ্যাশ ইনক্লুড করা হয়েছে, তারপর ওই একটি মেথড বা ফাংশনের নাম দেওয়া হয়েছে, যেটি নাম দেওয়া হয়েছে এমএস ডিলে। এমএস ডিলে মানে হচ্ছে মিলি সেকেন্ড ডিলে, যার প্যারামিটার হবে আনসাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার টাইপের প্যারামিটার হবে। তো এটি সি প্রোগ্রামিং এর একটি ফরম্যাট, যে আমাদেরকে মেইন প্রোগ্রাম লেখার আগে যদি কোনো এক্সট্রা কোনো প্রোগ্রাম থাকে সেটা এইভাবে লিখতে হবে। এভাবে লিখে আমরা যদি এখন এখানে শুধু পার্থক্য হচ্ছে এই অংশটুকু, যেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এমএস ডিলেতে কি হয়, যখন এই প্রোগ্রামটি স্টার্ট হচ্ছে, প্রথমে P1 এর ভ্যালু 55 হয়, এই ভ্যালুর হওয়ার পরে এমএস ডিলে এই ভ্যালু এই লাইনে আসে। যখন দেখে এমএস ডিলে ব্র্যাকেট এই এটি একটি ফাংশন দেয়া রয়েছে, মানে মেইন ফাংশনের ভিতরে আরেকটি সাব ফাংশন বা সাব রুটিন বলা হয় কোনো কোনো প্রোগ্রামে, যখন এরকম সাব প্রোগ্রাম কল লেখা হচ্ছে, তার মানে হলো এই প্রোগ্রামকে এখন কল করতে হবে। তখন এই P1 এর পরে এই জায়গা থেকে আমরা এর পরে এই ফাংশন এটার ভিতরে চলে আসি। এখানে চলে আসার পর কি হয়, এখানে বলা হচ্ছে যে আই টাইম নামে একটি ভ্যারিয়েবল রয়েছে, যার ভ্যালু টাইপ হচ্ছে আনসাইন ইন্টিজার, এবং এই ভ্যালুটা কোত্থেকে আসতেছে, এই আই টাইমের ভ্যালুটা হচ্ছে 250 যে আমরা দিয়েছি, এই 250-র ভ্যালুটা আই টাইমের ভিতরে চলে আসবে। চলে আসলে কি হবে, এখন এই চলে আসলে এরপর হবে, এখানে একটি নতুন করে আমরা আই ইন্টিজার আমরা নিজেদের ইচ্ছা মতো সেট করে নিয়েছি, যেখানে দুইটি ফর লুপ রয়েছে, একটি ফর লুপের ভিতরে আরেকটি ফর লুপ, এবং এখানে দেওয়া হচ্ছে আই ইকুয়াল টু 0 থেকে আই ইকুয়াল টু আই লেস দেন আই টাইম পর্যন্ত, অর্থাৎ 250 পর্যন্ত, 250 এখানে আই লেস দেন 250 আই প্লাস প্লাস করা হচ্ছে, এবং ভিতরে আরেকটি ভ্যালু দেওয়া হচ্ছে আই জে এর জন্য, যা 0 থেকে শুরু হয়ে জে লেস দেন 1275 1275 ভ্যালু পর্যন্ত কাজ করবে। এখন এই ভ্যালুটা কোত্থেকে আসলো, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 8051 যে বিভিন্ন 8051 যে বিভিন্ন ভার্সন রয়েছে মাইক্রো কন্ট্রোলারের, সেই মাইক্রো কন্ট্রোলার গুলোকে টেস্ট করে দেখা হয়েছে, যে কারণে এখানে এক্স্যাক্টলি এটা কিভাবে আসছে সেটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়নি, জাস্ট বলা হচ্ছে। এটা বই আপনারা যদি বই পড়েন পুরোটা, তখন আপনারা জানতে পারবেন যে এখানে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাওয়া গিয়েছে। যদি এরকম একটা ছোট্ট প্রোগ্রাম লেখা হয়, তখন এই প্রোগ্রামের জন্য এখানে আই টাইমের ভ্যালু যা দেওয়া হবে, অথবা যেমন এখানে 250, তখন এই প্রোগ্রামটার জন্য এই জাস্ট এই তিনটা লাইনের জন্য যদি আই টাইমের ভ্যালু 250 হয়, তখন এখানে 250 মিলি সেকেন্ডের একটা ডিলে তৈরি হবে। যদি এখানে 450 দেওয়া হয়, তখন 450 মিলি সেকেন্ডের একটা ডিলে তৈরি হবে, সেজন্য এখানে এরকম ভ্যালু দেওয়া হয়েছে। পরীক্ষায় হয়তো হতে পারে আপনাদের জন্য 250-র পরিবর্তে 450 মিলি সেকেন্ড দেওয়া হলো, P1 এর পরিবর্তে হয়তো P3 পোর্ট দেওয়া হলো, অথবা স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলে দেওয়া হলো P1 এর ভ্যালু হচ্ছে এত, তখন আপনাদেরকে ক্যালকুলেশন করে প্রথমে বের করতে হবে P1 এর টগল ভ্যালু কত, এবং তারপর বাকিটা আগের যেরকম দেওয়া রয়েছে সেরকমই থাকবে। আচ্ছা, এরপর আসছি আমরা নেক্সট প্রোগ্রাম। এখানে বলা হচ্ছে একই রকম জিনিস, টগল অল দ্য বিটস অফ P0 এন্ড P2 কন্টিনিউয়াসলি উইথ এ 250 মিলি সেকেন্ড ডিলে। ঠিক আগের প্রোগ্রামের মতোই, পার্থক্য হচ্ছে আগের প্রোগ্রামে শুধু P1 পোর্টকে বলা হচ্ছিল, এখন এখানে দুইটি পোর্ট একসাথে P0 এন্ড P2 অ্যাড করা হয়েছে, বাকি সব আগের মতোই, এক্সাম্পল 7 অথবা কোয়েশ্চন 17 এর মতো আপনারা যদি দেখেন, সব কিছু সেম, শুধু পার্থক্য হচ্ছে এই জায়গায়। তো এখানে কি করা হচ্ছে, এখানে ওই আগের মতোই সব কিছুই থাকবে, যে আপনারা যদি এখানে দেখেন সবই ঠিক রয়েছে, এবং হোয়াইল ওয়ান, এখানে হোয়াইল ওয়ান লেখা হয়েছে, আগেরটাই আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু হোয়াইল ওয়ান লেখা হয়েছে, কিন্তু এই জায়গায় লেখা হয়েছে ফর ফর কোলন কোলন, সরি সেমি কোলন সেমি কোলন, দুটো অ্যাকচুয়ালি একই জিনিস বোঝায়। ওয়ান বলতে বোঝাচ্ছে ট্রু। তো হোয়াইল লুপ কখন কাজ করে, হোয়াইল লুপ কাজ করে সে প্রথমে একটা চেক করে যে এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে সেটি ট্রু কিনা, সেটি যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো সে ব্র্যাকেটের ভিতরে যে যা রয়েছে সেটি সে করতে থাকবে, যতক্ষণ এটি ট্রু থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে
ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো চলতে থাকবে। তো সেজন্য এখানে while one there মানে হলো এটি আজীবন ট্রু থাকবে, রিপিট ফর এভার। তো সেই সেই জন্য এটা দেওয়া হয়েছে। এখন এই প্রোগ্রামে যদি আমরা দেখি আগের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে p0 p2, এখানেও p0 p2 দুইবার দেওয়া হয়েছে, সরি দুইটা পোর্টের ভ্যালু দেওয়া হয়েছে, এবং এই দুইটার মাঝখানে একটি ডিলে দেওয়া হয়েছে 250 মিলি সেকেন্ড, যেটা এখানে বলা রয়েছে। আগের মতো এখানে p0 p2 এর ভ্যালু দেওয়া থাকতে পারে, যে p0 এর ভ্যালু একটা, p2 এর ভ্যালু আরেকটা দিয়ে আপনাদেরকে বলা হতে পারে যে এটি টগল ভ্যালু বের করে টগল করতে হবে, এমন একটা প্রোগ্রাম লিখতে হবে। আশা করি যদি আপনারা 17 নম্বর প্রোগ্রামটি বুঝে থাকেন, কোয়েশ্চেনটি বুঝে থাকেন, 18টাও আপনারা বুঝতে পারবেন। এরপর আসছি 8051C প্রোগ্রাম টু গেট এ বাইট অফ ডেটা ফ্রম p1। p1 থেকে একটা ডাটা বাইট আমরা নিব, তার মানে হচ্ছে এখানে এখন p1 কে আমরা ইনপুট পোর্ট হিসেবে ইউজ করব। এর আগে যতগুলো এখন পর্যন্ত আমরা দেখলাম এগুলো সবগুলোই হচ্ছে p1 কে অথবা যে কোনো পোর্ট কে আউটপুট পোর্ট হিসেবে দেখা ইউজ করা হচ্ছিল বা বলা হচ্ছিল। এখন আমরা এটিকে ইনপুট পোর্ট হিসেবে ইউজ করব, এবং বলা হচ্ছে ওয়েট হাফ সেকেন্ড। হাফ সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডের অর্ধেক। যদি আমরা মিলি সেকেন্ডে হিসাব করি, মিলি সেকেন্ডে হবে 1 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড হয়, তাহলে হাফ সেকেন্ড বলতে 500 মিলি সেকেন্ড। অ্যান্ড দেন সেন্ড ইট টু p2, অর্থাৎ এটা বলা হচ্ছে প্রথমে একটা ভ্যালু p1 থেকে নিব, নেয়ার পরে আমরা 500 মিলি সেকেন্ড বা হাফ সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর সেটিকে আমরা p2 তে পাঠাবো, অর্থাৎ p1 হচ্ছে এখানে ইনপুট, p2 হচ্ছে আউটপুট, এবং হাফ সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। সেটি কিভাবে সম্ভব? আগের মতোই জাস্ট একই রকম এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, সেম। এখানে একটি রয়েছে আনসাইন ক্যারেক্টার মাই বাইট নামে একটি ভ্যারিয়েবল সিলেক্ট করা হয়েছে, যেখানে ক্যারেক্টার মানে হলো যার ভ্যালু হবে 0 থেকে 255 পর্যন্ত। এর কারণ হচ্ছে 8 বিট, এবং p1 হচ্ছে 8 বিট, এবং প্রথমে আমরা p1 এর ভ্যালু এটা সেট করে দিয়েছি p1 ইকুয়াল টু 0xFF। এইটার মানে হলো 8051 মাইক্রো কন্ট্রোলারে যদি কোনো পোর্টের ভ্যালু 0xFF সেট করা হয়, তখন সেই লাইন থেকে ওই পোর্টটি ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, কিন্তু যদি কোনো ভ্যালু সেট না করা হয় তখন সেটি আউটপুট পোর্ট হিসেবে থাকবে অটোমেটিক্যালি। অর্থাৎ আউটপুট পোর্ট ডিক্লেয়ার করার জন্য কোনো কিছু স্পেসিফিকভাবে বলতে হয় না, কিন্তু ইনপুট পোর্ট ডিসাইড সেট করতে হলে অবশ্যই সেটাকে বলে দিতে হয় যে p1 ইকুয়াল টু 0xFF, অথবা আমরা ডাইরেক্ট 255 সেই ভ্যালুটাও দিতে পারবো। p1 ইকুয়াল টু 255 হেক্সাডেসিমাল ভ্যালুর পরিবর্তে আমরা ডেসিমাল ভ্যালুও দিতে পারবো। আচ্ছা, এবং এটা আগের মতোই কন্টিনিউয়াসলি হবে, এবং মাই বাইট ইকুয়াল টু p1, এটার মানে হলো p1 পোর্ট থেকে একটা ভ্যালু নেবে যেটা মাই বাইটে সে রাখবে। ঠিক আছে, রাখলো, রাখার পর 500 মিলি সেকেন্ড, আগের মতোই আমরা যেটা বলেছি 1 সেকেন্ডের অর্ধেক, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড মানে হচ্ছে 500 মিলি সেকেন্ড, 500 মিলি সেকেন্ড। তারপর এটা ওয়েট করার পর আগের মতো এখানে এটা কোনো পার্থক্য নেই, আপনারা মিলাই দেখবেন আগের প্রোগ্রামগুলোর সাথে। এবং এই মিলি সেকেন্ড ডিলে হওয়ার পর p2 ভ্যালু হবে মাই বাইট, অর্থাৎ p2 তে সেই মাই বাইটটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে আসছি রাইট অ্যান 8051C প্রোগ্রাম টু গেট এ বাইট অফ ডেটা ফ্রম p0। আগের মতোই p0 থেকে আমরা এখন নিব ইনপুট ডাটা নিব, এবং চেক করব ইফ ইট ইজ লেস দেন 100, যদি এই ভ্যালুটা 100 চেক কম হয় তখন সেটিকে আমরা p1 এ পাঠাবো, আর যদি 100 সমান বা তার চেয়ে বেশি হয় সেটিকে p2 তে পাঠাবো। তেমন কোনো কঠিন কিছুই না। এখানে অবশ্য ডিলের কথা বলা হয়নি, কোয়েশ্চেনে থাকতে পারে যে এটা ডাইরেক্ট না পাঠায় একটা ডিলে দেওয়া হবে, 500 মিলি সেকেন্ডের একটা ডিলে দিয়ে তারপর এটা p2 তে পাঠাতে হবে বা p1 এ পাঠাতে হবে, এরকম একটা অংশ থাকতে পারে। আচ্ছা, নেক্সটে আসছি আমরা, তাহলে এখন এটা যদি এক্সপ্লেনেশন আমরা যদি দেখি, আগের মতো সব রয়েছে। p0 ইকুয়াল টু 0xFF মানে p0 হচ্ছে ইনপুট পোর্ট, কন্টিনিউয়াসলি এটা হবে। তো মাই বাইট ইকুয়াল টু p0 প্রথমে নেওয়া হলো, নেয়ার পর এখানে মাই বাইটের ভ্যালুটা চেক করা হবে, সেটি কি 100 চেয়ে
ছোট কি না, যদি ছোট হয় এটা যদি ট্রু হয় তখন কোয়েশ্চেন অনুযায়ী বলা হচ্ছে ইফ ইট ইজ লেস দেন 100 সেন্ড ইট টু পি ওয়ান, যদি এটি ট্রু হয় তখন এটাকে পি ওয়ান মাই বা পি ওয়ানে এই ভ্যালুটি পাঠাতে হবে, আর যদি এটি ট্রু না হয় আদারওয়াইজ সেন্ড ইট টু পি টু, তখন এটা আমরা দেখবো যদি 100 চেয়ে ছোট না হয় তখন আমরা সেই ভ্যালুকে পি টুতে পাঠাবো। নেক্সট কোয়েশ্চেন, এখন আমরা 21 নম্বর কোয়েশ্চেনটি দেখব, সেটি বলা হচ্ছে সি প্রোগ্রাম লিখতে হবে, একটি মনিটর করতে হবে একটি বিটকে, সেই বিটটি হচ্ছে p1.5 অর্থাৎ p1 পোর্টের ফিফথ বিট, যেটি 5 নম্বর যে বিট সেটিকে আমরা মনিটর করব কন্টিনিউয়াসলি, মনিটর মানে হচ্ছে কন্টিনিউয়াস হবে। ইফ ইট ইজ হাই, মানে যদি এটার ভ্যালু হাই অর্থাৎ 1 হয় সেন্ড 55H টু p0, আর যদি এর ভ্যালু 0 হয় অর্থাৎ না হয় হাই না হয় আদারওয়াইজ সেন্ড AAH টু p2। আগের মতোই শুধু পার্থক্য হচ্ছে এখানে একটি জাস্ট আমরা একটি বিটকে দেখব, আগে দেখছিলাম পুরো একটি পোর্টকে, 8টি বিটকে দেখছিলাম পোর্টে p1 p0 যেটি দেয়া ছিল, এখন আমরা জাস্ট একটি বিট একটি পিনকে আমরা দেখব কন্টিনিউয়াসলি চেক করব। সেটি চেক করার ওয়ে হচ্ছে এস বিট মাই বিট p1 ক্যারেট 5 এই চিহ্ন দেওয়া হয়, এটার মানে হচ্ছে p1.5 যে ভ্যালু আমরা এখানে দিয়েছি সেটিকে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো, এর যে ভ্যালুটি থাকবে সেটি মাই বিটে চলে আসবে। এবং অ্যাকচুয়ালি মাই বিটে চলে আসবে ঠিক না, এটি বলা হচ্ছে p1.5 কে আমরা মাই বিটের মাধ্যমে অ্যাক্সেস করব, এবং মাই বিট অর্থাৎ p1.5 এটা কি হচ্ছে, এটা হলো আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব এটার ভ্যালু কি হচ্ছে, তার মানে হলো p1.5 হলো ইনপুট পিন একই, তাহলে সেই হিসেবে মাই বিটটাও ইনপুট পিন হিসেবে থাকবে, সেই জন্যই প্রথমে মাই বিটের ভ্যালু 1 করা হচ্ছে। আগে যেরকম আমরা দেখেছিলাম যে p0 ভ্যালু 0xFF করা হচ্ছে, এটার মানে হলো এর 8টা বিটকেই 1 করা হচ্ছে, তো এখানে যেহেতু আমাদের জাস্ট একটি পিন রয়েছে সেই জন্য আমরা জাস্ট ওই ভ্যালুকে 1 করে দিচ্ছি, এটার মানে হলো এই মাই বিট অর্থাৎ p1.5 এটি হচ্ছে ইনপুট পিন। এখন আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, কি মনিটর করব, মাই বিটের ভ্যালু 1 কিনা, যদি 1 হয় তখন কোয়েশ্চেনে বলা রয়েছে যদি হাই হয় দেন সেন্ড 55H টু p0, যদি মাই বিটের ভ্যালু 1 হয় অর্থাৎ হাই হয় তখন p0 ইকুয়াল টু 0x55 হবে, আর যদি এটি ট্রু না হয় তখন p2 তে aah পাঠাতে বলা হয়েছে, সেটাই আমরা এখানে পরবর্তীতে দেখেছি। কোয়েশ্চেনে থাকতে পারে সাথে সাথে না পাঠিয়ে বা সাথে সাথে কন্টিনিউয়াসলি চেক করবই, কিন্তু প্রথমবার চেক করার পর আমরা একটি মিলি সেকেন্ড 250 মিলি সেকেন্ড ওয়েট করে তারপর আবার চেক করব, সাথে সাথে চেক করব না, মনে করলাম 250 মিলি সেকেন্ড বা 500 মিলি সেকেন্ড পর পর আমরা চেক করব, এরকম কোয়েশ্চেনে থাকতে পারে, অর্থাৎ এখানে আলাদাভাবে দেয়া থাকতে পারে উইথ 250 মিলি সেকেন্ড ডিলে। ওকে, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের বিট ওয়াইজ লজিক্যাল অপারেশন সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা। বিট ওয়াইজ লজিক্যাল অপারেশনটা কি, যেমন বিট ওয়াইজ লজিক্যাল অপারেশনগুলো হচ্ছে অ্যান্ড অর এক্স অর আর ইনভার্টার, ইনভার্টার মানে হচ্ছে আমরা আপনারা বুঝতেই পারছেন নট, তো যদি এ আর বি দুইটাই ভ্যালু হয় তখন এ অ্যান্ড বির জন্য আমরা এরকম পাবো অ্যান্ড অ্যান্ড বিট ওয়াইজ লজিক যেটা অ্যান্ড, এবং এখানে আমরা অ্যান্ড অ্যাম্পারস্যান্ড এই চিহ্নের মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। একইভাবে অরের জন্য আমরা এভাবে পাবো, এক্স অরের জন্য আমরা এভাবে পাবো, এবং ইনভার্টের জন্য আমরা এইভাবে এই চিহ্ন দেব, সামনে একটি এটিকে বলা হয় টিলডে অথবা কেউ কেউ বলে থাকেন সোয়ান ড্যাশ এই চিহ্নের নামটি। আচ্ছা, এখন
কিছু এক্সাম্পল দেখি। যেমন যদি 35 এবং 0f কে এন্ড করতে বলা হয় তখন আমরা পাবো 0x05। একইভাবে যদি আমরা এই এটাকে এন্ড করি তখন আমরা এই সরি এটাকে যদি আমরা অর করি তখন আমরা এই ভ্যালু পাবো। এটার এক্সপ্লেনেশন কিভাবে দেয়া যেতে পারে, এটার এক্সপ্লেনেশন এভাবে হতে পারে। মনে করলাম প্রথম কোয়েশ্চেনটি ছিল 05 আর 0f কে এন্ড করব। তো প্রথমে আমরা যদি একটি লেখি এরকম 035 হেক্সাডেসিমাল, এটার জন্য আমরা কি পাবো 0011 এন্ড 0101। তারপর 0f এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য আমরা পাবো 00001111, এরকম ভ্যালু আমরা পাবো। এখন এটাকে যদি আমরা এন্ড করতে চাই, আমরা এখানে না দেখিয়ে এখানেও দেখাতে পারি, এখানেও দেখাতে পারি। যদি এখন আমরা এটাকে এন্ড করতে চাই, তা এন্ড আমরা কিভাবে করব, এন্ড করব এই ওয়ান আর এই ওয়ান, বিট ওয়াইজ যেহেতু বলা হচ্ছে এই দুটোকে আমরা আমাদেরকে এন্ড করতে হবে। এখানেই দেখানোটা বেটার। সেটি হলো কিভাবে আমরা করব, যে এই অংশ যেটি এই দুটোকে আমরা প্রথমে এন্ড করে যে ভ্যালু পাই সেটা লিখব, তারপর এটার জন্য এন্ড করে যে ভ্যালু হয় 01 কে, তারপর এই 11 দেন হচ্ছে 01, এইভাবে আমরা অ্যাক্সেস করে করতে পারবো। তো 11 এর জন্য এন্ড করে কি আসবে, আসবে 1। আমরা যদি এখানে পাশাপাশি লিখি এখানে ভ্যালু আসবে এই দুটো জিরো, প্রথম দুটি জিরো যে এই দুটি জিরো রয়েছে এটার জন্য এন্ড করে আসবে 0, তারপরের দুটোর জন্য আসবে 0, তারপর 10 জন্য আসবে 0, আবার 0, নেক্সট আবার 0101, এই ভ্যালুটা আসবে। এবং এটিকে যদি আমরা এখন হেক্সাডেসিমালে কনভার্ট করি তখন এটার ভ্যালু আসবে, এটার ভ্যালু আসবে প্রথমটার জন্য হচ্ছে 0, যদি আমরা একটু বড় করি প্রথমটার জন্য আসবে 0, আর এর পরের ভ্যালু 0101 এটার জন্য আসবে 5। তো অ্যান্সার আসছে কি 05। আমরা যদি এখানে দেখি তখন দেখবো এই যে এখানে 05 রয়েছে। একইভাবে যদি আমরা এই এই টেকনিক এটার জন্য অ্যাপ্লাই করি তখন আমরা যদি এখন অর এন্ড না করে অর করি তখন অরের জন্য যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন গুলো আমরা এই যে এই জায়গায় পাবো। এন্ডের জন্য এটা, অরের জন্য এটা, দুইটা জিরো হলে জিরো যে আর একটি ওয়ান হলেই আউটপুট ওয়ান, আর এন্ড এর ক্ষেত্রে কি হবে একটা জিরো থাকলেই আউটপুট জিরো, দুটাই ওয়ান হলে আউটপুট ওয়ান, এরকম ভাবে হিসাব করে আমরা এটা বের করতে পারবো। একইভাবে সিমিলারলি আপনারা চেষ্টা করবেন এক্স অরটা কিভাবে আসছে, এই রুলস হচ্ছে 0110 যদি এ বি এর ভ্যালু এরকম হয়, আর নেগেটিভ বা ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে যা থাকবে তার উল্টা হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, যেটা আপনারা আগেও দেখেছেন টগলের মতোই। এখন এই সেম জিনিসকে যদি আমরা প্রোগ্রামে প্রোগ্রাম লিখতে চাই, ধরেন আমরা চাচ্ছি এটাকে প্রোগ্রাম লিখবো, হয়তো আপনাদের কোয়েশ্চেনে এরকম দেওয়া থাকবে যে এরকম ভ্যালু আছে, তো এটা যদি থাকে অথবা আপনাদের এরকমও থাকতে পারে যে এই প্রোগ্রামটা আপনাদের দেওয়া দেওয়া আছে এবং বলা হচ্ছে প্রত্যেকটা লাইনের পর রেজাল্ট কি হয় সেটা আপনাদেরকে লিখে দেখা যায়, প্রত্যেকটা লাইনের পর নট লাস্টে, প্রত্যেকটা লাইনের রেজাল্ট কি এটা পাশাপাশি প্রোগ্রাম তুলে আপনাদেরকে এদিকে তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখাতে হবে যে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত। এখানে তিনটি নতুন ফাংশন রয়েছে যেটি হচ্ছে বলা হচ্ছে শিফটিং রাইট অ্যান্ড লেফট, এটি সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত দেখব এবং আপনাদেরকে এই ভ্যালুটা কত হয় সেটাও বের করে দেখাতে হবে। যেমন এই যে এখানে দেখেন ডিসকাস অ্যাবাউট দ্য বিট ওয়াইজ শিফট অপারেশন, এখানে এদেরকে বলা হচ্ছে বিট ওয়াইজ শিফট অপারেশন, এর আগেটা ছিল বিট ওয়াইজ লজিক্যাল অপারেশনস, এখন হচ্ছে বিট ওয়াইজ শিফট অপারেশনস। সো এই শিফট অপারেশনগুলো আমরা কীভাবে করতে পারি, এটা আমরা এখানে বলা হচ্ছে 0x9a এটাকে রাইট
শিফট কতবার করতে হবে? তিনবার করতে হবে। আপনারা রোটেট করেছেন এই লেকচার ওয়ানে, সেমিস্টার ফাইনালের লেকচার ওয়ানে আপনারা রোটেটের কাজ করেছেন, এখানে রোটেটের মতোই, শুধু পার্থক্য হচ্ছে যে একেবারে এমএসবি বা এলএসবি যেটা সেটি বাদ হয়ে যাবে, সেটি আর সামনে বা পিছনে এসে বসবে না, জাস্ট এটা ফাঁকা হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যেমন এখানে বলা হচ্ছে 0x9a কে তিনবার রোটেট রাইট করতে বলা হচ্ছে, সরি শিফট রাইট করতে বলা হচ্ছে। শিফট রাইট করলে কি হয় আমরা এটা যদি দেখি, এটি হবে এরকম 9a, 9 এর মানে হচ্ছে 1001, তারপর হচ্ছে 1010, এই ভ্যালুটা আসছে। এখন এই ভ্যালু, এই ভ্যালুকে যদি আমরা রোটেট রোটেট করি, যেমন এটিকে আমরা যদি একটু ছবি একটু সুন্দর করে এঁকে তারপর আপনাকে দেখাই, দেখানোর চেষ্টা করি, তো এটা হবে এরকম, এরকম না দিলেও চলবে, অন্যভাবে দেখাই। ফর এক্সাম্পল ধরেন 1001, 1010 এই ভ্যালুটা রয়েছে, এবং এই ভ্যালুটা রয়েছে, এবং এটিকে করা হবে কি, এটিকে রোটেট রাইট করতে বলা হচ্ছে। কোন ডিরেকশনে সরি শিফট রাইট করতে বলা হচ্ছে? শিফট রাইট তার মানে এই দিকে শিফট হবে, এই দিকে শিফট হবে। কতবার শিফট হবে? তিনবার শিফট হবে। তিনবার যদি শিফট হয় তার মানে হচ্ছে যে এই যে তিনটি বিট রয়েছে, এই তিনটি বিট রোটেট হয়ে বের হয়ে চলে যাবে। যদি আপনারা এভাবে চিন্তা করে দেখেন যে 8টি বিট রয়েছে, এবং এই 8টি বিটের মধ্যে এরকম ভাবে এই 8টি বিট রয়েছে, এই 8টি বিট গুলো যথাক্রমে যদি আমরা এইগুলা কে যদি আমরা এটার উপর প্রত্যেকে বিট ওয়াইজ বসাইতে চাই এভাবে, যেমন এটি এখানে, এরকম বিট রয়েছে। এখন আমরা যদি এটিকে ডান দিকে শিফট করি তখন হবে কি, এই পজিশনের এই যে এই তিনটি যে এই তিনটি যে বিট রয়েছে, এই তিনটি বিট ডান দিকে শিফট হলে কি হবে, এদিকে তো আর কোনো কিছু নাই, এই জায়গায় তো আর কোনো কিছু নেই, এখানে কোনো খালি কিছুই নেই, রাখার কোনো কিছু নেই, তা যার ফলে এই তিনটি বিট এখান থেকে বের হয়ে সরে যাবে, এবং এই পাঁচটি বিট এদিকে ডান দিকে লেফট রোটেট হয়ে আসবে। যেমন আমরা যদি এটাকে দেখি তখন এটি হবে এইরকম অবস্থা দাঁড়াবে, একটু ছোট করি তখন আপনাদের বুঝাতে ইজি হবে। ফর এক্সাম্পল এটি যদি এরকম থাকে, তো এটার ফলে হবে কি, এই ভ্যালুটা এরকম ভাবে সরে 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 এরকম আসবে, অর্থাৎ এই তিনটি ভ্যালু খালি হয়ে যাবে। এখন এইখানে যে খালি জায়গা তৈরি হলো, এই খালি জায়গা কি হবে, খালি জায়গা জিরো দিয়ে ফিল আপ হবে। এখানে যদি জিরো দিয়ে ফিল আপ হয়, মনে করলাম আমরা এখানে এটি কপি করে নিই, তখন আপনাদের বোঝানো ইজি হবে। মনে করলাম এটা যদি জিরো দিয়ে এরকম যদি আমরা রাখি এবং এই তিনটা যদি বাদ হয়ে যায়, তখন এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা হচ্ছে ওয়ান, হয়ে গেল আরেকটা ভ্যালু, আচ্ছা জিরো এখান থেকে সরে গিয়েছে, এরকম হবে, এই ভ্যালুটা হচ্ছে ওয়ান, আর 0011, 0011 মানে হচ্ছে থ্রি, তাহলে হচ্ছে এই এটার জন্য 0001 প্রথম চারটার জন্য হচ্ছে ওয়ান, আর পরের চারটা 0011 এর জন্য হচ্ছে থ্রি। তো আপনারা যদি দেখেন এখানেও ওয়ান থ্রি, প্রথমটা ওয়ান পরেরটা থ্রি, একইভাবে এখানে চারবার যদি রোটেট শিফট করা হয় তখন এই ভ্যালুটা আসবে এটা, এবং এটা করা হচ্ছে জাস্ট বিপরীতটা, লেফট দিকে চারবার শিফট করা। এইগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন বাসায়, অবশ্যই পরীক্ষায় ভ্যালুগুলো চেঞ্জ থাকতে পারে। এবং আরো দুটি ছোট প্রোগ্রাম বলে আজকের জন্য লেকচারটি আমরা শেষ করব, সেটি হচ্ছে
write an 8051C program to toggle bits of P1 ports continuously with 250 millisecond delay. এখানে এই যে এখন আজকের যে লেকচারগুলো আমরা দেখলাম সেই লেকচারগুলো যে প্রোগ্রামগুলো দেখলাম সেই প্রোগ্রামগুলো যদি আপনারা বুঝেন তখন আপনারা এই এই 25 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে সেটি আপনারা নিজেরাই করতে পারবেন সেজন্য এটা করে দেওয়া হয়নি এটা আপনাদের জন্য খালি রেখে দেওয়া হয়েছে এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন একইভাবে এই 26 নম্বর কোয়েশ্চেনটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন কোয়েশ্চেনটি হচ্ছে write an 8051C program to send values 2A to A2 to port P2 যদি আপনারা এই প্রোগ্রামগুলো ভালো করে দেখে থাকেন তাহলে এই প্রোগ্রামটিও পারবেন আশা করি